আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা শেফরা যেভাবে ফ্রাইড রাইস তৈরি করি, আর এই ফ্রাইড রাইস রেস্টুরেন্টে এত মজা হয় কেন, প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করে দেব। প্রথমে একটি চাইনিজ কড়াই বলি আমরা, অগ বলি, অগ কড়াই, এই কড়াইটা ভালো করে হিট করে নিয়েছি। এখানে একটু খেয়াল রাখতে হবে, যদি আপনারা বাসায় নন স্টিকি ফ্রাই প্যানে তৈরি করেন সেক্ষেত্রে মিডিয়াম হিট করলেই চলবে, তবে যদি এমন এসএসের কড়াইতে আপনারা রান্না করেন সেক্ষেত্রে প্রথমে কড়াইটা ভালোভাবে হিট আপ করে নিতে হবে, দেন তেল ইউজ করে তেল ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে নিচে ফ্রাইড রাইস লেগে যাবে। দেখতে পাচ্ছেন কড়াইটা একবারে হিট আপ করে তারপর আমি রসুন দিয়ে দিয়েছি। এখানে রসুনগুলো একটু হালকা একটু তেলে ভিজানো আছে, আপনারা চাইলে নর্মালি রসুন চপ করে রেখে তারপরে ইউজ করতে পারেন, আমি তেলে ভিজিয়ে রেখেছি কারণ রসুনের কালার যাতে নষ্ট না হয়। তারপর রসুনগুলো যখন একটু হালকা একটু কালার হয়ে যাবে তখন ডিমটা ঢেলে দিতে হবে। এখানে ডিমের ব্যাপারটা একটু বলবো, ডিম যদি হচ্ছে আপনারা একটু ভালো করে ফ্রাই করে নেন সেক্ষেত্রে ফ্রাইড রাইসের এগের যে ফ্লেভারটা, রেস্টুরেন্টে নর্মালি আমরা যখন ফ্রাইড রাইস খাই এগের অনেক কিন্তু ফ্লেভার থাকে, মানে ডিমের যে ফ্লেভারটা খুব এত সুন্দর লাগে, তার মেন রিজন হচ্ছে ডিমটা ভালো করে আগে এখানে ফ্রাই করে নিচ্ছি আমরা, তারপর রাইসগুলো দিয়ে ফ্রাইড রাইস তৈরি করি। তো এখানে ফ্রাইড রাইসের কয়েকটা স্টেপ আছে, আমি সবগুলো স্টেপ আপনাদেরকে একটা একটা করে দেখাবো। ভিডিওটি হয়তোবা আমি একটু লং করেছি কারণ যেহেতু প্রপারভাবে এক্সপ্লেন করতে হবে আপনাদেরকে, এই জন্য আমি ভিডিওটি একটু লং করেছি। সো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। তো ফ্রাইড রাইসে যখন আপনার ফ্রাইড রাইসটা কুক করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার তেলের পরিমাণ কতটুকু লাগবে, যদি মাঝখানে একটু তেলের পরিমাণ লাগে সেক্ষেত্রে অল্প একটু তেল ইউজ করতে পারেন, অ্যাড করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গাজর এবং লং বিনস আমি আগেই হচ্ছে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, আদা সিদ্ধ করে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে এগুলো সিদ্ধ করেছি। তো এবং এখানে আপনারা চাইলে আরও অন্যান্য ভেজিটেবল ইউজ করতে পারেন, আমি শুধু গাজর এবং লং বিনস বরবটি যেটা ওটা ইউজ করেছি, আর একটু দিয়েছি লাল মরিচ পেস্ট, রেড চিলি পেস্ট যেটা বলি আমরা, লাল মরিচ হালকা একটু ক্রাশ করে রেখেছি ওটা দিয়েছি, কারণ একটু ফ্রাইড রাইসে হালকা একটু স্পাইসি ইনেস না থাকলে রাইস ভালো লাগে না, এই জন্য হালকা একটু রেড চিলি আমরা ব্যবহার করেছি। তারপরে এখানে যে রাইসটা দেখতেছেন এই রাইসটা হচ্ছে 90% কুক করা, 90% কুক করে রেখেছি, জাস্ট রাইস একেবারে জর্জরা, অবশ্যই জর্জরা করে রাখতে হবে। তারপর যদি আপনারা যদি এই রাইসটা যদি কুক না করতে পারেন প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন, দেন আমি আপনাদেরকে এই রাইস কুক করার একটা ভিডিও শেয়ার করে দেব, এটা খুব ইজি এবং সহজ, সো কঠিন কিছু না। তারপর রাইসগুলো দিয়ে কড়াইতে ভালোভাবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, তা না হলে রাইসগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যে কোনো এক পাশে যদি লেগে যায় সেক্ষেত্রে পোড়া গন্ধ আসবে ফ্রাইড রাইসে, ফ্রাইড রাইসের ফ্লেভার ভালো আসবে না। তাই কড়াইতে যখন আপনারা রাইস দিবেন তখন চুলার হিট অবশ্যই একেবারে কম থাকবে এবং খুব স্লোলি সব দিক থেকে নাড়িয়ে নাড়িয়ে তারপর ভেজিটেবলগুলো মিক্স করতে হবে। তারপর এখানে অল্প একটু চিকেন পাউডার ব্যবহার করা হয়েছে, আমরা কোনো টেস্টিং সল্ট ইউজ করব না, জাস্ট অল্প একটু চিকেন পাউডার দিয়েছি, তারপর একটু সুগার অ্যাড করেছি, একটু সুগার অ্যাড করেছি, আর এটা হচ্ছে কি সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা এখানে চাইলে অল্প একটু কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন, বাট সাদা গোলমরিচ দিলে ফ্রাইড রাইসের কালারটা নষ্ট হয় না। তারপর অল্প একটু লবণ অ্যাড করেছি, আমাদের লবণ বেশি ইউজ করতে হবে না কারণ আমরা যেহেতু আরও কিছু সস ব্যবহার করব, এই জন্য আমাদের লবণ ব্যবহার করতে হবে না। আর এটা হচ্ছে ফিশ সস, ফিশ সস ফ্রাইড রাইসে মূলত সল্টি যে টেস্টটা, লবণের যে টেস্টটা ওটা ইনহ্যান্স করে এবং ফিশ সসের একটা ফ্লেভার আছে, স্ট্রং ফ্লেভার ফ্রাইড রাইসের সাথে খুবই ম্যাচিং করে। তারপর এটা হচ্ছে সয়া সস, সয়া সসটা তো মোটামুটি আমরা সবাই জানি, সয়া সসটা অল্প পরিমাণে দিয়েছি, আর এটা হচ্ছে ম্যাগি সস, ম্যাগি সস ফ্রাইড রাইসের মূলত টেস্ট ইনহ্যান্স করে এবং ফ্লেভার ইনহ্যান্স করে। এই তিনটা বেসিক সস দেওয়ার পরে তারপর আরও কিছু স্টেপ আছে আমি সেগুলো দেখাচ্ছি, এটা দেওয়ার পরে ফ্রাইড রাইসটা ভালো করে হাই হিটে আরও 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিতে হবে, আনটিল ততক্ষণ পর্যন্ত আপনি ফ্রাই করবেন যতক্ষণ পর্যন্ত আপনার রাইস থেকে ধোঁয়া বাইরে না হবে। দেখতে পাচ্ছেন আমার রাইস থেকে ধোঁয়া বাইর হচ্ছে, যখন দেখবেন যে আপনার ফ্রাইড রাইস থেকে ধোঁয়া বাইর হচ্ছে তার মানে বুঝতে পারবেন মোটামুটি আপনার ফ্রাইড রাইস তখন 50% ডান হয়ে গিয়েছে, এবং ভালো করে মিক্স করে নিতে হবে কারণ সস যাতে সবগুলো রাইসের সাথে ভালো করে ম্যাচিং করে। তারপর একটু লবণ ছেঁকে নিয়েছি,
এখানে আপনারা চাইলে অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি চিকেন ইউজ করেছি, চিকেনটা আগে হালকা একটু লবণ দিয়ে সতে করে নিয়েছি তেলের উপরে। তো এখানে আপনারা চাইলে ফিশও ব্যবহার করতে পারেন, প্রনও ব্যবহার করতে পারেন, বিফও ব্যবহার করতে পারেন। আমি জাস্ট চিকেন দিয়েছি, যেহেতু আমার এগ অ্যান্ড ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস তৈরি করব, এই জন্য জাস্ট চিকেনটা দিয়েছি। তো চিকেন দেওয়ার পর আবার একটু ফ্রাই করে নিচ্ছি চিকেনটা মিক্স করার জন্য, চিকেনের ফ্লেভার মিক্স করার জন্য। এখানে আপনারা যদি অন্য কোনো ফিশ অথবা ফ্রন ইউজ করেন, সেক্ষেত্রে চাইলে প্রথমে যে এগ দিয়েছি ওই সময় আপনারা ফ্রন অথবা ফিশ অ্যাড করে নিতে পারেন, আর চিকেন দিলেও ওই টাইমে দিতে পারেন। তবে চিকেনটা আগে হালকা একটু তেলে সতে করে নিতে হবে, তারপর রসুন এবং ডিমটা দিয়ে ফ্রাইড রাইস ডালতে হবে। আর এটা হচ্ছে কি চাইনিজ ক্যাবেজ, আমরা চাইনিজ পাতা বলি অনেকেই। চাইনিজ ক্যাবেজগুলো হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে চাইনিজ ক্যাবেজ দিলে ফ্রাইড রাইসের একটা ভেজিটেবলের টেক্সচার আসে খুব সুন্দর। তারপর পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। স্প্রিং অনিয়নগুলো জাস্ট ফ্রাইড রাইসের কালারফুল করে এবং হালকা একটু ফ্লেভার আসে। আর ফ্রাইড রাইস আসলে কঠিন কিছু না, এইভাবেই আমরা নর্মালি রেস্টুরেন্টে তৈরি করে থাকি। জাস্ট কুকিংয়ের জন্য হিটটা হচ্ছে কি অ্যাসেনশিয়াল, হাইটে ফ্রাইড রাইস তৈরি করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে রান্না হেল্প করেছেন শেফ ওয়াশিন, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।